অনেক সময় দেখা যায় যে আমাদের পাশের বাসায় যিনি থাকেন তাদের অত্যাচারে থাকা যায় না, যেই কোনো বিষয়ে, ছোটখাটো কোনো বিষয়ে খুব বেশি নাক গলান, আমার দরজার সামনে কে ময়লা রাখলো, এইরকম করে করে কে এত রাতে বাসায় ঢুকলো, আমরা ঘুমাতে পারি না, এই যে পাশের বাসার মানুষ অথবা পাশের বাড়ির মানুষের অত্যাচারে অনেক সময় আমরা অতিষ্ঠ হয়ে যাই, সেই মানুষগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল জার ইনদাল্লাহ খায়রুহুম লিজারিহি, সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে ব্যক্তি তার প্রতিবেশীর নিকট উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমি আমার পরিবারের কাছে ভালো, আমি আমার বন্ধুদের কাছে ভালো, কিন্তু আমার প্রতিবেশী আমাকে খারাপ জানে, সে ব্যক্তিকে কিন্তু আল্লাহ তাআলাও খারাপ জানেন, সে ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালো জানেন না। আপনি নিশ্চয়ই জানেন আমাদের সমাজে আমাদের প্রতিবেশীগুলো আসলে আমাদের এক ধরনের আত্মীয়। কোরআনের যে আয়াত কোরআনের সূরা নিসায় আমরা দেখতে পাই, আল জারিজিল কোরবা ওয়াল জারিল জুনুব, দুই ধরনের আত্মীয়, একটি হচ্ছে নসল আত্মীয়তা রক্তের সম্পর্কে আত্মীয়, আর একটি হচ্ছে পারিপার্শ্বিক সামাজিক আত্মীয়। সুতরাং আমার বিপদে কিন্তু আমার আত্মীয় রক্তের আত্মীয় কিন্তু ছুটে খুব দ্রুত আসতে পারবেন না, যতটুকু তাড়াতাড়ি আমার বিপদে এগিয়ে আসতে পারবেন আমার প্রতিবেশী। সুতরাং সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ, তাদেরকে কষ্ট না দেওয়া, তাদের সাথে ভালো আচরণ করতে নির্দেশ দিয়েছেন। তার মানে হচ্ছে আমার মধ্যে যদি এই আচরণ থেকে থাকে আমরা সেগুলো পরিহার করব। অবশ্যই একজন মুমিন হিসেবে, একজন মুসলিম হিসেবে এই চরিত্র আমার মধ্যে থাকা বাঞ্ছনীয় নয়। জি, অত্যন্ত চমৎকার করে বলেছেন মোহতারাম। আমাদেরকে এক বোন প্রশ্ন করেছেন, ছেলে মেয়েরা যদি শরীয়তের বাইরে চলে বাবা মায়ের করণীয় কি? আমাদের সামাজিক ক্রাইসিস বর্তমানে, কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি, এছাড়া অনেক ইয়াংস্টার যারা আছেন, তরুণ যারা আছেন, আমাদের বর্তমান তরুণ সমাজ সুপথগামী নয়, আমরা দেখতে পাচ্ছি বিপথগামী। সরকার চেষ্টা করছেন, প্রশাসন চেষ্টা করছেন, সাথে সাথে ফ্যামিলির মেম্বারও চেষ্টা করছেন, কিন্তু আমাদের বাস্তবিক এই সময় আমরা দেখতে পাই তারা আসলে যত চেষ্টাই করা হোক না কেন তারা সঠিক রাস্তায় আসতে চাচ্ছেন না। এ জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই পন্থা, যেই আমাদেরকে যেই গাইডলাইন দিয়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সুন্না আমাদেরকে দিয়েছেন, সেটা যদি আমরা ফলো করতে পারতাম, সন্তান আসার আগে পিতামাতার উচিত আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করা? ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, আমার সন্তান খারাপ হবে নাকি ভালো হবে, এটা কিন্তু আমার দোয়ার ফসল। মুহতারাম, আমাদেরকে আপনি যে প্রশ্নের উত্তর দিচ্ছিলেন যে ছেলেমেয়েরা যদি শরীয়তের বাইরে চলে, আপনি বলছিলেন যে বাবা মাকে সন্তান হওয়ার আগেই সন্তানের জন্য দোয়া করা, তো এখন যেহেতু সন্তান হয়ে গেছে, সন্তান বড় হয়ে গেছে, সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সঙ্গদোষে হোক, যে কোনো কারণে হোক, মোবাইলের কারণে হোক, ল্যাপটপের কারণে হোক, অর্থাৎ ডিজিটাল যুগে এসে আমরা ঠিক যতটা না উপকৃত হয়েছি প্রযুক্তির কারণে, অনেকাংশে কিন্তু আমরা আবার ক্ষতির মুখেও পড়েছি। আজকে দেখবেন যে ছোট ছোট বাচ্চারা, একেবারেই ছোট বাচ্চারা মোবাইলে প্রচুর গেমস খেলছে, তাদের চোখে অনেক পাওয়ারি চশমা দেখা যায়। আপনি ওভারঅল এই বিষয়টা নিয়ে কি বলবেন, ওনার প্রশ্নের উত্তরে যদি চলে যেতেন? আকাশ সংস্কৃতি আমাদেরকে এতটাই নিমজ্জিত করেছে যে একজন দুই মাস বয়সী একটা শিশু থেকে আরম্ভ করে একদম 80 বছর বয়স্ক একজন মানুষকেও আকাশ সংস্কৃতি আবদ্ধ করে ফেলছে। সুতরাং তাছাড়া আমাদের যেই জেনারেশন নিয়ে কথা বলছেন, ইয়াং জেনারেশন, তাদেরকে বলা হয় বর্তমানে ই জেনারেশন, ঠিক আছে? তো ই জেনারেশনের ছেলে পেলে মেয়েরা আসলে বাবা মা যেমন চাচ্ছেন তেমন কথা শুনছেন না। তো বাবা মায়ের মানসিকতা এবং ই জেনারেশনের এই সন্তানগুলোর মানসিকতা কিন্তু এক হচ্ছে না, সুতরাং তাই বাসায় রসায়নটা কিন্তু জমছে না। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে দোয়া করতে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহর কাছে দোয়া করুন এমনভাবে যে আল্লাহ যেন আপনার সন্তানকে আপনার চোখের চক্ষু শীতল সন্তান হিসেবে আল্লাহ তাআলা বানিয়ে দেন। এক নম্বর দোয়া করতে হবে, দ্বিতীয়ত আপনার সন্তান কী কারণে নষ্ট হচ্ছে, আপনি কি পূর্বে কোনো ছাড় দিয়েছিলেন কি না সেটা আপনি ফলো আপ করার চেষ্টা করুন, আপনার সন্তান কার সাথে মিশছে সেটা আপনি ফলো আপ করুন, আপনার আপনার সন্তানকে আসলে ইসলামিক রুলস রেগুলেশন মানছে কি না সেদিকে আপনি লক্ষ্য করুন। তাছাড়া আপনার সন্তান যদি একেবারেই বকে যায়, আপনি যতই নামাজ রোজা করেন না কেন, আপনি যদি একটু প্রচেষ্টা না করেন, কিয়ামতের দিন কিন্তু আপনার সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। অনেক সময় মুহতারাম দেখা যায় যে বাবা মা নিজেরাই শুধরায় না, কিন্তু চায় যে তার সন্তান ভালো হোক, তার সন্তান নামাজি হোক,
অথচ বাবা মায়েরাই সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকেন এবং বাবা মা উভয়ে বাসায় প্রচুর ঝগড়া করেন সন্তানের সামনে। এই সন্তান এগুলো দেখে দেখে বড় হয়, এরপরে কিন্তু এই সন্তান আর বাবা মার কথা শুনে না। এখন বাবা মা এই একদম বয়স যখন শেষের দিকে তখন এসে বলেন যে আমার সন্তানেরা কখনো আমার কথা শুনে না, আমি কি করব। এই জায়গায় আমি 100 হিজরির একটা একজন জগৎ বিখ্যাত মুহাদ্দিসের নাম বলতে চাই, তিনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল বারি। জি, দেখেন বাবা মা যদি সৎ হন সন্তান কি করে জগৎ বিখ্যাত হয়, আমরা অনেক ঘটনা জানি। এই ঘটনার মধ্যে আমরা দেখতে পাই আব্দুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল বারি, তার বাবা একটা ফলের বাগানে কাজ করতেন, জি, হানজালা গোত্রে একটা ফলের দোকানে কাজ করতেন। তো একদিন মালিক বললেন যে মোবারক, তুমি আমার জন্য কিছু ডালিম নিয়ে আসো, গাছে তো অনেক ডালিম ধরেছে, সেখান থেকে কয়েকটা ডালিম নিয়ে আসো। তিনি একটা ডালিম নিয়ে এসে তার মালিককে দিলেন, খাওয়ার পরে বলছেন তুমি কি ডালিম আনলে, এটা তো মিষ্টি না, আরেকটা নিয়ে আসো। আরেকটা নিয়ে আসলেন, তখন এবারও তিনি খেয়ে দেখলেন সেটা তার কাছে মিষ্টি মনে হচ্ছে না। তুমি কি আনছো, তুমি আমার বাগানে অনেকদিন যাবৎ মালির কাজ করছো, আরেকটা নিয়ে আসো। তা আরেকটা নিয়ে আসলেন, এবারও তার কাছে মিষ্টি ডালিমটা পড়েনি। তুমি জিজ্ঞেস করলে কি তুমি কি কাজ করো, আমার এখানে তোমার কাজ কি, তুমি এত বছর যাবৎ 10-12 বছর যাবৎ আমার এই বাগানে তুমি পরিচর্যা করছো এই ডালিমগুলোর, কিন্তু কোন ডালিমটা মিষ্টি এবং কোন ডালিমটা টক সেটা তুমি বের করতে পারলে না। তখন জবাবে মোবারক বলেছিলেন, সম্মানিত আমার মনিব, আপনি কিন্তু আমাকে ডালিমের তত্ত্বাবধান করতে বলেছেন, কিন্তু আপনি আমাকে কখনো খেতে বলেননি, সুতরাং আমি খেয়ে কখনো দেখতে পারিনি কোন ডালিমটা মিষ্টি আর কোন ডালিমটা টক। সুবহানাল্লাহ, বাবার এমন চরিত্র, ফলে কিন্তু জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস হয়েছে আব্দুল্লাহ ইবনে মোবারক। জি, যা সম্পর্কে বলা হয় মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মোবারক যে হাদিসটা গ্রহণ করেননি পৃথিবীর কারোর আর সেই হাদিসটা গ্রহণ করার প্রয়োজন নাই। আব্দুল্লাহ ইবনে মোবারক যে হাদিসটা জানেন না, পৃথিবীর কেউ সেই হাদিসটা জানেন না। সুবহানাল্লাহ।